हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मधुमिताज कॉर्नर। मधुमिताज कॉर्नर तुम्हारे सबाई के स्वागतम। आज के आमी सन्धे बेला किचने एसे गेछि, देखते ही पाच्छो किचने एसे एखन आमी चा बसिएछि। आर आरेक दिके रातेर डिनारेर जन्य रातेर डिनारटा आर कि रेडी करब। आज के रातेर डिनारे करछि मटन बिरियानी। आर भाबलाम बिरियानीटा करते करते तोमादेर साथे एकटु बकबक करे नि। এই দেখো আমার বিরিয়ানি তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এই পেঁয়াজটা দেখে না তোমরা কেউ ভয় পেয়ে যেও না। হ্যাঁ, এই তেলটা আসলে কি হয়েছে, আমি বিরিয়ানির জন্য আলু সিদ্ধ করে আলুটা ভেজেছিলাম, আর সেই আলুটা ভাজার পরে আলুর গুঁড়ো গুঁড়ো ওই তেলের মধ্যে পড়ে তেলটা একটু কালো হয়ে গেছে। তো আমি আর ওটাকে তেলটাকে আর ছাকিনি, আমি জানি এর মধ্যেই তো করবো, ওই জন্য আমি আর ছাকিনি, আর ঘরোয়াভাবে করছি, আর ওই জন্য অতটা আর করিনি। তো প্লিজ এটা দেখে কেউ তোমরা ভয়টা কিছু পেয়ে যেও না। হ্যাঁ, আর এই দেখো আমি একদিকে বিরিয়ানির তোড়জোড় করছি, আর আরেকদিকে এই যো চায়ের জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি। আমি চাটা করিনি, ওটা করতে করতে আমার চাটা হয়ে যাবে। এই যে চা পাতাটা দিয়ে দিই, চাটা করি। আমাদের চা খাওয়ার কোনো টাইম নেই, মানে আমরা যখন ইচ্ছে হলো তখনই আমরা চা খেতে বসে গেলাম। আর এখনও মোটামুটি চা খাওয়ার টাইম পেরিয়ে গেছে, কিন্তু তাও আমরা চা খাবো, কারণ আমাদের চা খাওয়ার কোনো টাইম নেই। যখনই ইচ্ছে হয় তখনই আমরা চা খেতে বসে যাই, এটা হচ্ছে আমাদের বদ্ধ অভ্যেস বলতে পারো। আর আমি এত আমার বাজে অভ্যেস, আমি লিকার চা একদম খেতে পারি না। মানে আমার যত শরীর খারাপ করুক, যাই হোক, গরম জল খেয়ে কাটিয়ে যাব দেবো তাও ভালো, কিন্তু লিকার চা আমি একদম খেতে রাজি নই। লিকার চা আমি খাবোই না। আর আমার হাজবেন্ডও লিকার চা খেতে পারে, তবু হয়তো ওকে মাঝে মধ্যে যদি একটু একটু খেয়ে নেয়, কিন্তু আমি লিকার চা একদম খেতে পারি না। কিন্তু লিকার চাই খাওয়া সব থেকে বেশি ভালো সবাই বলে, কিন্তু আমার একদম ভালো লাগে না লিকার চা খেতে। আমার দুধ চাটাই খুব ভালো লাগে। আর দিনে আমাকে চারবার পাঁচবার যতবার চা দেবে ততবার খাবো। আর আমি বেরিয়েছিলাম বাইরে, বাইরেও আমি চা খেয়ে এসেছি। মানে বলছি না, বাইরে এতটা ঠান্ডা লাগছে, বেশ ভালো ঠান্ডা লাগছে। পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে নাড়ছি, আর চাটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে পেঁয়াজের মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আমি আজকে অতটা ভালো করে বিরিয়ানি বানানোটা তোমাদের হয়তো দেখাতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে অন্য একদিন শুধু বিরিয়ানির ওপরে একটা ভিডিও করে তোমাদেরকে আমি দেখাবো। কারণ হচ্ছে আজকে আমার যে মশলাটা দিয়ে বিরিয়ানিটা বানাবো সেটা না এমনি রেডিমেড মশলা, সেটা দিয়ে আমি দেখাবো তোমাদেরকে। আর এই যে আমার চা রেডি হয়ে গেছে, সেটা দিয়েও আমি দেখাবো তোমাদেরকে। কিন্তু আমার বেশি ভালো লাগে বিরিয়ানিটা, মানে ঘরে আমার বানানো যে মশলাটা আমি সেটা দিয়ে বিরিয়ানিটা আমার বেশি ভালো লাগে। তো আমার মশলাটা শেষ হয়ে গেছে বলে আমি আজকে রেডিমেড মশলা দিয়ে বানাবো। আর আজকে আমার ইচ্ছেও করছিল না, কারণ যেহেতু আমি বেরিয়েছিলাম। আর আমার চাটা একদম রেডি হয়ে গেছে, এবার চাটা নামিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে চা রেডি, দুজনের দু কাপ। মেটো চা খায় না, ও তো ছোটো, ও চা খায় না। আমাদের দুজনের দু কাপ চা রেডি, আর চায়ের সঙ্গে টাও আছে, টা মানে বিস্কিট আর কি, ঠিক আছে। আর এই যে বিরিয়ানি করব বলে বেরেস্তা, আর আলুটা সেদ্ধ করে যেটা বলছিলাম তোমাদেরকে, আলুটা সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ মানে আলুটা সেদ্ধ করে আলুটাকে ভেজে নিয়েছি। ওকে চা দিয়ে চলে এসছি। আর এই যে আমার চা, আর আমার চায়েরটা, আমি এটা খাবো। বেশি চায়ের সঙ্গে বিস্কিট আমি খাই না, আর এমনিতে আমি চায়ে চিনি খাই না, এটা খুব মিষ্টি, বিস্কিটটা খুব মিষ্টি। চায়ের সঙ্গে চিনি খাওয়া আমি অনেকদিন ছেড়ে দিয়েছি। এই দেখো মাটনটা, দেখতে পাচ্ছ মাটনটা আমি প্রায় এক ঘন্টার বেশি হয়ে গেছে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এতে আমি দিয়েছি টক দই আর নুন,
আর কিছু দিইনি এর মধ্যে, শুধু টক দই আর নুন দিয়েছি। এটা এবার আমি ভাজা মশলাটা যেটা হয়ে গেছে ওটা ওটা তেলও ছেড়ে দিয়েছে ওটার মধ্যে, এবার আমি এটা দিয়ে দেব। এই দেখো মাংসের তেলটা মোটামুটি ছেড়ে দিয়েছে, একটু কষা কষা হয়ে গেলেই আমি এটাকে প্রেশারে দিয়ে দেবো, আমি কড়াতে বেশিক্ষণ আজকে করবো না। তো তারপরে আমি এবারে আমি অ্যাড করব এই যে লঙ্কার গুঁড়ো। আমি এখানে কিন্তু কোনো হলুদ গুঁড়ো অ্যাড করব না, ঠিক আছে, আমি শুধু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর কিন্তু কিছু দিচ্ছি না। এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নেব। এই যে দেখতে পাচ্ছ তেলটা বেশ ভালোই ছেড়ে দিয়েছে, মাংস সেদ্ধ হয়নি, মাংসটা সেদ্ধ হতে টাইম লাগবে, তেলটা বেশ ছেড়ে দিয়েছে আর মশলাটা কষাও হয়ে গেছে। এবার এটাকে আমি প্রেশারে দিয়ে দেব। আমি মাংসটা প্রেশারে দিয়ে দিয়েছি, এবারে আমি এর মধ্যে গোলাপ জল আর কেওড়া জল, হ্যাঁ কেওড়া ওয়াটার এই দুটো আমি অ্যাড করব ওর মধ্যে। এই দেখো প্রেশারে দিয়ে দিয়েছি আর একটু জলও দিয়েছি আমি, যাতে সেদ্ধটা ভালোভাবে হয়ে যায় সেই জন্য। এবার আমি এটা হচ্ছে গোলাপ জল, গোলাপ জলটা আমি এক ছিপি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই হলো কেওড়া ওয়াটার, কেওড়া ওয়াটারটা দেখো আমি কম নিয়েছি, হাফ ছিপিরও কম নিয়েছি, কারণ বেশি গন্ধ হয়ে গেলে মানে স্মেলটা বেশি বেরোলে ভালো লাগবে না খেতে, সেই জন্য আমি এটা হাফ ছিপিরও কম নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো নুন আর দিইনি, যেটা আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম সেটাই দিয়েছি, তারপরে আর কিছু আর নুন দিই না। আমি একদম লাস্টে একবার টেস্ট করে দেখবো, তারপরে আমি যদি নুন লাগে তখন নুন দেবো। এই দেখো ভাতটা আমি করে নিয়েছি, ভাতটা করে আমি দু জায়গায় করে নিয়েছি, যেহেতু পাটে পাটে আমাকে দিতে হবে সেই জন্য আমি দু জায়গায় আলাদা করে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেলেও ভালো হবে। আর এই যে বাটিতে আমি ঘিটা বার করে রেখেছি, এই ঘিটা আমি ঘি আমি এরকমভাবে দিই না, ঘিটা আমি একটু হালকা গলিয়ে নিই তারপরে দিই। আর এই আলুটা আর বেরেস্তাটা তো তোমাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম, আর এই যে মিঠা আতর এটা, আর মশলা আছে রেডিমেড মশলা, তোমাদেরকে তো বলেইছি সেটা পরে অ্যাড করছি আমি। তোমরা দেখতেই পাচ্ছ ভাতটার মধ্যে তেজপাতা দেখাই যাচ্ছে। আমি প্রথমে হাঁড়িতে জল দিয়েছি, জলটা একটু হালকা গরম হয়ে যাওয়ার পরে তাতে আমি ভেজানো চাল দিয়েছি, সেই চালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি হালকা জলটা গরম হয়ে যাওয়ার পরে চালটা আমি জলে দিয়েছি। আর তার সাথে দিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর অল্প একটু মানে হাফ ছিপির মতন গোলাপ জল, আর তারও কম কেওড়া ওয়াটার আমি এর মধ্যে দিয়েছি। আর জলটা যখন গরম হবে তখন তোমরা এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে, নুনটা দিয়ে দিলে ভাতে তোমাদেরকে পরে আর নুন অ্যাড করতে হবে না। আমি কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, মানে সে মাটন হোক, চিকেন হোক, এগ বিরিয়ানি হোক, আমার ভীষণ ভালো লাগে বিরিয়ানি খেতে। আর আমি বিরিয়ানি প্রায় দিন বানাই, সে খুব ভালোভাবে হোক, মানে ভালোভাবে করে হোক কিংবা ফাঁকিবাজি করে বিরিয়ানি করা হোক, এরকম ব্যাপার আর কি, যা করে হোক যেরমভাবেই করি না কেন আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। আর তোমাদের মধ্যেও কে কে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আমাকে অবশ্যই জানিও। আর আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর কেমন হয়েছে
সেটাও আমাকে জানিও। আশা করি খারাপ হবে না, কারণ আমি এরকম ভাবে প্রায়ই বানাই। আমার বিরিয়ানিটা খেতে খারাপ লাগে না, তোমাদেরও আশা করি খারাপ লাগে না। সব যদি পরিমাণ মতন ঠিকঠাক দাও, শুধু ডিফারেন্স হচ্ছে মশলাটা। আর কেনা মশলা আদি আমি করি ঠিক কথা, খুব যে খারাপ হয় সেটা কিন্তু নয়। কেনা মশলা দিয়েও করে দেখবে, ভালো হবে। আর আমি তো বলেইছি আমি একদিন বাড়িতে তোমাদেরকে মশলা বানিয়ে দেখিয়ে দেবো যে কী কী মশলা ওর মধ্যে পড়ে। তো তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানিও যে আমার এই রেসিপিটা তোমরা কে কে ট্রাই করলে, বা তোমাদের মধ্যে কে কে আমার মতন আছো যারা বিরিয়ানি খেতে খুব ভালোবাসো, মানে যে কোনো বিরিয়ানি হলে তোমরা খেতে খুবই ভালোবাসো, সেটা অবশ্যই জানিও। এই দেখো মাটনটা আমার হয়ে গেছে, আর খুব ভালোভাবে মাটনটা সেদ্ধও হয়ে গেছে। এবার এটা আমি বিরিয়ানির মধ্যে পাটে পাটে দিয়ে দেবো। এই দেখো এবার আমি এই রাইসটার মধ্যে পাটে পাটে সব সাজিয়ে দেবো। প্রথমে আমি একটু ঘি দেব। এই যে ঘিটা আমি বলছিলাম না আমি গলিয়ে নেব, এই যে ঘিটা আমি একটু গরম করে নিয়েছি, ঘিটা দেব। এবার আমি দেব বিরিয়ানি মশলা, যেটা বলছিলাম রেডিমেড মশলা, ওই বিরিয়ানির মশলাটা আমি দেব। এটা স্মেলটা কিন্তু ভালোই, খারাপ নয়। এবার আমি দেব একটু গোলাপ জল। এবারে দেব কেওড়ার জল। এবারে আমি মাটনটা দেব। এই দেখো মাটনটা, মাটনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখো মাটনটা আমি দিয়ে দিয়েছি, এরপরে এর উপরে আমি ভাতটা দিয়ে দেবো। একই স্টেপ রিপিট হবে বারবার। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো, যেগুলো আমি বলেছিলাম সেদ্ধ করে নিয়েছি আগে, সেগুলো সাজিয়ে দেবো। আমি আরেকবার বিরিয়ানি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর আমি ওপরে আরেকটু মাটন দিয়েছি। সমস্ত স্টেপগুলোই আরেকবার করে রিপিট হবে। এই যে ঘিটা আমি আরেকবার দিলাম। গোলাপ জলটা আমি আরেকবার দিলাম। কেওড়া ওয়াটারটাও আমি আরেকবার দিলাম। এগুলো কিন্তু সবগুলোই অল্প অল্প করে দেবে, খুব বেশি করে একসঙ্গে দিয়ে দেবে না। আর এটা হলো মিঠা আতর, মিঠা আতর আমি 1 থেকে 2 ফোঁটা দিলাম। আমি আবার এই ভাতটা এর মধ্যে সাজিয়ে দেবো। এটা আমার পুরো সাজানো হয়ে গেছে। এবারে আমি এর উপরে একটুখানি মাটনের গ্রেভিটা আমি একটু দেব। এটা দিলে দেখবে খেতে ভালো লাগবে, খুব বেশি ড্রাই ড্রাই হয়ে যাবে না। আর এই যে বেরেস্তাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে লাস্টে আমি আরেকবার করে গোলাপ জল, কেওড়া ওয়াটার সবই কিন্তু অল্প অল্প করে 3টে পাটে বা 4টে পাটে যে যেরকম ভাবে দেবে পাটে পাটে দেবে, স্তরে স্তরে সাজাতে হবে। আর মিঠা আতর 2 ফোঁটা দিলাম, ঘিটা দিয়ে দিলাম,
আর লাস্টে বিরিয়ানি মশলাটা আর একটু করে দিয়ে দিলাম। বিরিয়ানিটা আমি বসানোর জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তোমাদের কাছে যদি তাওয়া থাকে তাওয়াও বসাতে পারো, আমার কাছে ফ্রাইং প্যান আছে তাই আমি ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। এটা বেশ ভালো করে গরম হয়ে গেছে, এবারে আমি এর ওপরে হাঁড়িটা বসিয়ে দেব। ডিরেক্ট গ্যাসের ওপরে তোমরা বসাবে না, বসালে তাহলে নিচটা ধরে যাবে। আর ফ্লেমটা এবার যখন ফ্রাইং প্যানটা গরম হয়ে যাবে হাঁড়িটা বসানোর পরে ফ্লেমটা তোমরা আস্তে করে দিও। আর ওপরে আমি একটা ভারী কিছু চাপিয়ে দেব। এই দেখো বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে। আমি 15 থেকে 20 মিনিট এটা বসিয়েছিলাম, তারপরে আমি গ্যাসটা অফ করে এটা আরও 10 মিনিট রেস্ট হতে দিয়েছি, তারপরে আমি চাপাটা খুলেছি। তারপরে হচ্ছে এটা স্মেলটা কিন্তু খুব ভালো হয়ে বেরিয়েছে, খেতে কেমন হয়েছে এখনো জানি না। এই হলো বিরিয়ানি, আর তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। তোমরা যদি চাও তাহলে এই রেসিপিটা ঘরে ট্রাই করতে পারো, আর ট্রাই করে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। তাহলে আজকের মতন গুড নাইট, আর আমাকে বা আমার চ্যানেলকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তাহলে আজকের মতন আমার বকবকানি আমি এখানেই স্টপ করলাম, ফিরে আসছি পরের দিন আবার নতুন একটা ব্লগ নিয়ে। আমি মধুমিতা, মধুমিতাস কর্নারে।